এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না না না, প্রোডাকশন বন্ধ করে দেওয়াটা কোনো কাজের কথা নয়। যে করে হোক আমাদের প্রোডাকশনটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, যে কোনোভাবে প্রোডাকশন বন্ধ করা যাবে না। হ্যাঁ, কিন্তু অনলি প্রবলেম ইজ এই সময় আমাদের টাকাটা প্রয়োজন ছিল। এটা কিছু মনে করো না অম্বরীশ, এই সময় টাকাটা উইথড্র করে নেওয়ায় আমাদের খুব অসুবিধে হয়েছে। যদি আমি একজন ছোট ইনভেস্টর পেয়েছি, সে খুবই ছোট, সে আমাদের যে সাপোর্টটা দিচ্ছে তাতে আমরা টানা কতদিন প্রোডাকশন চালিয়ে যেতে পারবো আমি জানি না। 7 দিন 10 দিন আমাদের দাবি মানতে হবে। কারা চিৎকার করছে, এরা কারা? আমিও তো বুঝতে পারছি না বাবা, এত মনে হচ্ছে ওয়ার্কার্সদের বলে। আমাদের দাবি মানতে হবে। আপনারা প্রথমবার মিটিং রুমে এসে তর্ক করছেন। করবো না কেন? আমাদের কাছে খবর আছে যে এই কোম্পানি বন্ধ হতে চলেছে, তাই 6 মাসের অগ্রিম পেমেন্ট আমাদের করে দিতে হবে। আরে শান্ত হন, আপনারা চিৎকার চেঁচামেচি করলে কিচ্ছু হবে না। আর কি ভিত্তিতে আপনারা 6 মাসের পেমেন্ট চাইছেন? আর কে আপনাদের এই খবর দিয়েছে যে কোম্পানি বন্ধ হতে চলেছে? দেখুন, কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। আপনারা এই সব গুজবে, এই সব ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। আমরা কোনো চালাকি সহ্য করব না। এই মুখ সামলে কথা বলুন। আপনি কার সাথে কথা বলছেন আপনি জানেন? উনি এই কোম্পানির মালিক। এত বছর ধরে আপনাদের জন্য এত কিছু করা হয়েছে, আপনাদেরকে নিজেদের লোক মনে করেছি, আর আজ আপনারা এমন করছেন আমাদের সঙ্গে, কি ভাবছেনটা কি? শান্ত কি করে হবো? আমাদের ভয় দেখাচ্ছে, জোর জুলুম করছে। আর আপনাদের কাছে কি প্রমাণ আছে যে কোম্পানি বন্ধ হতে চলেছে? তাহলে আপনাদের কাছে যে প্রমাণ আছে সেটা পেশ করুন। আমরা জানতে চাই যে নতুন কোন ইনভেস্টর এসেছে কিনা। আপনাদের পকেটে টাকা থাকলে না এই প্রোডাকশনের এই হাল হতো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। 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 আমাদের দাবি মানতে হবে। যেমনটা চেয়েছিলাম তেমনটাই হচ্ছে। আমাদের পাঠানো লোকেরা আর শ্রমিকদের মধ্যে তাহলে ভালোই গুঞ্জন রটিয়েছে। এবার কি করবে মোহিত? এই না না না, এটা মোহিতের কেন? পাখিরও দেখা উচিত। আপনারা সবাই বাইরে যান, আমি আপনাদের কথা দিচ্ছি, কোম্পানি বন্ধ হবে না। কি গ্যারান্টি আছে আপনার কাছে যে কোম্পানি বন্ধ হবে না? আপনারা আমাদের অগ্রিম 6 মাসের টাকা দিয়ে দিন, আমরা এক্ষুনি চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অশান্তি শুরু হয়েছে। আগুন যখন লেগেছে তখন আমাকেও তো হাতটা সেকে নিতে হবে। আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত দাবি দাওয়া নিয়ে আমি আলোচনা করবো এখানে, ঠিক আছে? প্লিজ এখন 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 যান এখান থেকে, এখন যান, আমরা আলোচনা করবো এখানে, প্লিজ প্লিজ। ঠিক আছে ম্যাডাম, আমরা আজকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু মনে রাখবেন আমাদের দাবি না মানলে আবার কিন্তু আমরা আসবো। কথাটা মনে থাকে জানো? হ্যাঁ।
হচ্ছে কেউ কোম্পানির ওয়ার্কারসদের কিন্তু পেছন থেকে তাতাচ্ছে, নইলে এত বছরে ওদের এরম করার কিন্তু সাহস হয়নি। ওরা আচ্ছা করলো, এরপর তো আবার আসবে, তখন তখন কি করবে, তখন কি জবাব দেবো আমরা? না না মোহিত, কোন একটা উপায় বের করতে হবে, কিছু একটা ভাবো। আমাদের বাড়িটা কোথাও বন্ধক রাখতে হবে, এছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। কি বলছো বাবা, বাড়ি বন্ধক রাখবে? বাবা তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি সিচুয়েশনটা অন্যভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছি। গোটা সিচুয়েশনটা এখন আমার হাতে মোহিত, আমি চাইলে ঠিক হবে না হলে বিগড়ে যাবে। আর সব ঠিক করতে গেলে এখন পাখিকে তার নিজের দেওয়া কথাটা রাখতে হবে। তো এবার দেখি পাখি তুমি কি করো এই ভিডিও দেখার পর। হে ঠাকুর, এসব আমি কি দেখছি? অফিসে এগুলো কি হচ্ছে? কর্মচারীরা বরকর্তার মোহিত বাবুর গায়ে হাত তুলছেন। হ্যালো, বুঝতে পারছো কি অবস্থা? হ্যালো হ্যালো মিত্রা ম্যাডাম, মিত্রা ম্যাডাম, অফিসে এগুলো কি হচ্ছে? শ্রমিকরা এত রেগে গেছে কেন? শ্রমিকরা বিক্ষোভ করছে, ওরা অ্যাডভান্সের টাকা চাইছে। পাখি, এবার যদি তুমি বাড়ি থেকে বিদায় না হও, যদি মোহিতের জীবন থেকে দূরে না সরে যাও, তাহলে সিচুয়েশনটাকে আমি আরো খারাপ করে দেবো। তুমি যত দেরি করবে তত সমস্যা বাড়বে। না না ম্যাডাম, এমনটা করবেন না। ভেবে দেখো, যদি ওয়ার্কাররা বুঝে যায় সত্যি সত্যি কোম্পানি বন্ধ হতে চলেছে, কয়েকশো জন শ্রমিক মিলে যদি মোহিতকে মারে, তাহলে মোহিত কি বাঁচবে? তাড়াতাড়ি করো পাখি, শ্রমিকরা খেপে গেলে